যারা এল এল বি পার্ট ওয়ান পরীক্ষার্থী তাদের সাতটা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে সাতটা সাবজেক্ট মধ্যে চুক্তি আইন একটা সাবজেক্ট চুক্তি আইনের প্রথম নাম্বার কোশ্চেন টিকা টিকা লিখতে হয় আমরা আজকে দেখব বাতিল চুক্তি ও বাতিল যোগ্য চুক্তি বলতে কি বোঝো আজকে টিকার নাম বাতিল চুক্তি ও বাতিলযোগ্য চুক্তি বলতে কি বোঝো বাতিল চুক্তি সালের চুক্তি আইনের দুই এর ধারায় বলা হয়েছে যে চুক্তি আইন দ্বারা কার্যকর করা যায় না তাকে বাতিল চুক্তি বলে তাহলে বাতিল চুক্তি বলতে আইন দ্বারা কার্যকর করা যায় না এমন চুক্তি বাতিল চুক্তি অর্থাৎ চুক্তি হইতে হবে আইন দ্বারা কার্যকরী যখন কোন চুক্তি আইন প্রদান করতে পারে না বা কোন পক্ষের দায় দায়িত্ব প্রতিষ্ঠা করতে পারে না তখন চুক্তি চুক্তি বাতিল বলা যেতে পারে আমরা এখানে বলতে পারি যে চুক্তি অধিকার প্রদান করতে পারে না একটা চুক্তি হইতে হবে সেই চুক্তি অধিকার প্রদান করবে কোন পক্ষের কোনো দায় দায়িত্ব প্রতিষ্ঠা করতে পারে না যে চুক্তি কোনো প্রতিষ্ঠানের বা কোনো পক্ষের দায় দায়িত্ব প্রতিষ্ঠা করতে পারে না সেই চুক্তি বাতিল চুক্তি বলা যেতে পারে তাহলে বাতিল বলতে চুক্তি কি বুঝি চুক্তি হইতে হবে আইন দ্বারা কার্যকর তাছাড়া সেটাকে বৈধ চুক্তি বলা যাবে না সেটাকে বাতিল চুক্তি বলা যেতে পারে বা বলা হয় যখন কোন চুক্তি কোন পক্ষের দায়ী দায়িত্ব প্রতিষ্ঠা করতে পারে না অধিকার প্রতিষ্ঠা করতে পারে না এমন সকল চুক্তিকে আমরা বাতিল চুক্তি বলি পত্র আইনে বলা হয়েছে যে যদি চুক্তির পক্ষ বা কোনো পক্ষবৃন্দ বা কোনো পক্ষ যদি চুক্তি করার অযোগ্য হয় তবেই চুক্তি বাতিল হবে বাতিল চুক্তি কখন হবে কোন পক্ষ যুক্তি চুক্তি পালনে অযোগ্য হয় চুক্তি পালনে অযোগ্য বলতে কোনো ব্যক্তি যে চুক্তি সম্পাদন করছে সেই চুক্তি পালনে সে যদি অযোগ্য হয় ব্যর্থতা প্রকাশ করে এমন চুক্তি বাতিল চুক্তি হবে বা এমন চুক্তি বাতিল হবে চুক্তির উভয় পক্ষ চুক্তির মৌলিক বিষয় সম্পর্কে ভ্রান্তির মধ্যে থাকলে চুক্তি বাতিল বলে গণ্য হবে চুক্তির উভয় পক্ষ চুক্তির মৌলিক বিষয় এখানে বলা হচ্ছে যে বিষয়টা আমরা চুক্তি করতে চাচ্ছি সেই বিষয় অর্থাৎ মৌলিক বিষয় যেটা সেই বিষয়টা যদি বিভ্রান্তির মধ্যে পক্ষ যদি থাকে দুই পক্ষের মধ্যে বিভ্রান্তি থাকে এবং সেটা চুক্তি হল সেই চুক্তি আসলে চুক্তি হবে না সেটা বাতিলযোগ্য চুক্তি হিসেবে গণ্য হবে চুক্তির উদ্দেশ্য বেআইনি হলে চুক্তি বাতিল হবে অর্থাৎ একটা চুক্তি করা হয়েছে সেই চুক্তি যদি আইনভূত না হয় এমন চুক্তি বাতিল চুক্তি সেই চুক্তিকে বোঝায় যে চুক্তি দুই পক্ষের মধ্যে কোনরূপ দায়িত্ব প্রতিষ্ঠা করতে পারে না অধিকার প্রতিষ্ঠা করতে পারে না এমন চুক্তি হচ্ছে বাতিল চুক্তি বা দুই চক্ষে পক্ষের মধ্যে যখন চুক্তি পালনের অযোগ্য হয় তখন সেটাকে হয় বাতিল চুক্তি আবার বাতিল চুক্তি বলতে মৌলিক যে বিষয় চুক্তি পালনের সেই মৌলিক বিষয় সম্পর্কে যদি উভয়ের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় তাহলে সে চুক্তি বাতিল হবে আবার বেআইনি ভাবে বেআইনি উদ্দেশ্যে যদি কোনো চুক্তি গঠিত হয় সে চুক্তি বাতিল হয়ে যাবে বাতিল যোগ্য চুক্তি কাকে বলে আঠারোশো সালে চুক্তি আইনের দুইয়ের ঝ ধারায় বলা হয়েছে যে বাতিল যোগ্য চুক্তি তাকেই বলে যা সম্পাদনে চুক্তির এক পক্ষ ইচ্ছা করে বন্ধ বা ঠেকায় রাখতে পারে অর্থাৎ কোন চুক্তি করা হয়েছে কোন বিষয়ের উপর সেই চুক্তিতে দুই পক্ষ থাকে একটি পক্ষ যদি সেই চুক্তি সম্পাদনে বা পালন করতে ইচ্ছা না করে বন্ধ করে রাখে বা ঠেকায় রাখতে পারে তখন সেটাকে বলা হয় বাতিলযোগ্য চুক্তি উৎপত্তিতে যে চুক্তি খুদযুক্ত থাকে কিংবা পরবর্তী ঘটনায় যে চুক্তি এক পক্ষের ইচ্ছাক্রমে সম্পাদনের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারে তা সাধারণত তাহলে উৎপত্তি অর্থাৎ যখন চুক্তিটা গঠিত হচ্ছে তখন যদি তার ভিতরে সমস্যা থাকে তাহলে পরবর্তীতে সেই চুক্তি পালনের ইচ্ছাক্রমে সম্পাদনে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে সেটা বাতিল হবে পত্র আইনের উনিশ ধারায় বলা হয়েছে যে যখন কোনো চুক্তিতে জবরদস্তি বা বা মিথ্যা বর্ণনা দ্বারা সম্মতি আদায় করা হয় তখন অনুরূপভাবে যে পক্ষে সম্মতি আদায় করা হয়েছিল সেই পক্ষের ইচ্ছাক্রমে চুক্তিটি বাতিলযোগ্য হবে তাহলে এখানে একটা কথা বলা আছে উনিশ ধারায় বলা আছে চুক্তি পালনে দুটো পক্ষ থাকবে দুটো পক্ষের মধ্যে একটি পক্ষ যদি জবরদস্তি ভাবে বা প্রতারণা ভাবে কোন ব্যক্তির কাছ থেকে সম্মতি আদায় করে যে না আপনাকে এটা করতে হবে সম্মতি সম্মতি এবং পরবর্তীতে ওই যে দিছে যার কাছ থেকে নেওয়া হয়েছে সেই ব্যক্তি বা সেই পক্ষ সেটা কি করতে পারে ইচ্ছা যদি করে যে এই চুক্তি বাতিল হবে তাহলে কি করতে পারে সেই চুক্তি বাতিল করা যাবে আর এমন চুক্তিকে আমরা কি বলতে পারি বাতিলযোগ্য যোগ্য চুক্তি বলতে পারি তাহলে আমরা আজকে দেখলাম বাতিল চুক্তি ও বাতিলযোগ্য যোগ্য চুক্তি বলতে কি বুঝো ধন্যবাদ সবাইকে